ভালো লাগছিল না, ভাবলাম তোমার সঙ্গে দুটো কথা কই। জেঠিমা জেগে আছেন না? ঘুমোচ্ছেন, দিদিও ঘুমোচ্ছেন। আর তুষি ভাসুচ্ছি বাবা, সে দেখলে তো তুলে গেলাম। সে আজ তার মার কাজ ছাড়া হবে না, বেচারি খুব ভয় পেয়ে গেছে জানো। ওমা, ভয়? কিসের ভয়? যদি ভাই হয় তবে যে ও আর কারো আদরের তলানিটুকুও পাবে না, হেও বেশ জেনে গেছে। হ্যাঁ রে, মন ভালো লাগছিল না কেন? জয়া দিদি, আমরা বাড়ি ছেড়ে চলে গেলে তোমাকে তো আর দেখতে পাবো না, সব সম্পর্ক ঘুচে যাবে। ওমা, তা কেন হবে? বাড়ি বদলালে বুঝি সম্পর্ক ঘুচে যায়? দেখ না, একদিন ওনাকে নিয়ে তোদের নতুন বাড়িতে গিয়ে হাজির হব। সত্যি? তুমি সত্যি যাবে ও বাড়িতে? যাবই তো, তোকে না দেখে আমি থাকবো কি করে বলতো? দেখ না, নিজের বরকে দিয়ে শীত কাটিয়েছি, এখন দেখ আরো কি করি। তখন তুই যেমন ইচ্ছে দেখা হলো এমনটা হবে না। সে হবে না, তবে দেখা হবে। তবে একটা ঝামেলা আছে জানিস? কি? বাড়ির ব্যাপারখানা ভারী শান্তিতে মিটবে বলে মনে হয় না রে। কেন? ওই উনি বলছিলেন যে এই টাকা পয়সা নিয়ে ঝামেলা নাকি মামলা মোকদ্দমা অবধি গড়াবে। মামলা? হ্যাঁ রে, তা ধর তোদের সঙ্গে আমাদের মামলা হলো, তারপর যদি তোদের বাড়িতে গেলে আমাদের ঢুকতে না দেয়। ইস, ঢুকতে না দিলেই হলো? তখন তুমি দাঁড়িয়ে থেকে এই মেজ বউয়ে আরেক প্রলয় কাণ্ড দেখো। জানো জয়া দিদি, এই বাড়িতে যখন প্রথম এসেছিল সব কিছু খুব খারাপ লাগতো, সব বিচ্ছিরি বিচ্ছিরি, দম চাপা, কিন্তু কারোরই যেন কোনো ছিঁড়ি ছাদ নেই, কেউ যেন সুন্দর করে বাঁচতে চায় না। যদি জিজ্ঞেস করো সবকিছু কেন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখো না, বলবে এ তো মঠ নয়, মন্দিরও নয়, বড় মানুষের বাগান বাড়িও নয়, সুন্দর করে রাখার কি দরকার? যেখানটায় নিত্য থাকে সেখানটাও যে সুন্দর করে রাখা যায়, তাই সংসারে সব লোকের খেয়ালের বাইরে। সারাটা বাড়িতে এই ঘরটা আমার সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে নিজের। এই আলগা হয়ে আসা ইট, ভাঙা দেয়াল, আমার একমাত্র জানলা। এই বাড়ি ছাড়তে আমার ওটুকুই কষ্ট হবে, এই ঘরটুকু আর তুমি। আরে, সে কেমন আছে? কে? তার বোধহয় আমার সঙ্গে ভারী ঝগড়া। কেন? সে বোধহয় আমাকে ভারী অপছন্দ করে, সুযোগ পেলেই মারে ভেতর থেকে। জানো যা দিদি, আমার মনে হয় তারও বোধহয় সংসারে বাকি লোকগুলোর মতো মেজ বউকে মরতে পছন্দ না। ছি, মেজ বউ। অমন কথা ভাবতে নেই। যে আসছে সে তোর বড্ড নিজের, একদম এরকম ভাববি না। দেখবি তার মতো সংসারে তোকে আর খেয়েও ভালোবাসবে না। ঠিক ঠিক বলো কি এ ভায়া, এইরকম একটা জবর খবর তুমি পেটের ভেতর চেপে রেখেছিলে? তোমরা চার ভাই একসাথে আছো বলে সামাল দিতে পারো, বাড়ি বানানো কম শক্তি। তা চার ভাই একসঙ্গে আছি তো কি হয়েছে নাকি? হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে সব ঝক্কি এই প্রভাসচন্দ্র চালুর জায়গায় নিতে হয়। আরে বাবা, এ তো আর বাপ ঠাকুরদার পোতা গুপ্তধনের পয়সা নয়, নিজের গ্যাটের করি গ্যাটের করি। সব দায়িত্ব এই শর্মার কাঁধেই আসে। চলো শোনো না, তা বললে কি করে হবে বলো? তোমার মতো একজন কর্মবীর বাড়িতে থাকতে অন্য কেউ কেন চিন্তা করবে? তবে শোনো না, বাড়িটা যখন বানাবে বলে ঠিকই করেছো, একটা বড় জায়গা দেখে বানিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ির গলিতে তো একটা ঘোড়ার গাড়ি ঢোকা পর্যন্ত চলে। এবার নতুন বাড়িখানা বেশ একটা বড় রাস্তার উপর বানিয়ে তো, যাতে ওই ঘোড়ার গাড়ি আর মোটর গাড়ি একসাথে ঢুকতে পারে। আমাদের বাড়িতে মোটর গাড়ি ঘোড়ার গাড়ি চেপে আসার কে আছে? আরে শোনো না শোনো না, কেন কেন তোমার ওই লেডি মক্কেল। এই এই শুরু হয়ে গেল আপনাদের লেগ পুলিং। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তার কথা নয় বাদই দিলাম, কিন্তু বছরখানেক বাদে তোমার নিজেরই তো লাগবে। কি কেন? চওড়া রাস্তা, যা পসার বাড়ছে। হ্যাঁ, তোমার এই মোটর গাড়ি হাঁকিয়ে আমাদের বাড়ি নিয়ে যাবে না? কি যে বলেন! আহা, লজ্জা পাওয়ার কি আছে? অকদা বুক ফুলিয়ে বলবে। শোনো না, তোমার ছোট ভাইটি বাড়িতে থাকবে তো? ওকে না হলে কিন্তু আসরটাই জমবে না, সব মাটি হয়ে যাবে। হ্যাঁ রে, মা সারাদিন তোর কথা শুনেছে? বিছানা থেকে একবার ওঠেনি তো? বেশ, দেখি কেমন পরিষ্কার লাগছে দুজনকে। দেখি ওপরে তাকা তাকা, দাঁড়া দাঁড়া দেখি। তুই এদিক উপরে তাকা, উপরে তাকা, উপরে 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 তাকা। দিদি, বড় ঠাকুর বাড়ির ব্যাপারে কিছু করেছেন কি রে? এই ও বাড়ির ওরা নাকি মামলা মোকদ্দমার কথা ভাবছে। মাকে ডাকো। মা মা মা, শিগগিরই আসুন, দিদি কেমন করছে। আমি কি করবো মা? কি হলো, চাচাচ্ছ কেন? দেখুন আমার দিদি কেমন করছে। কি করবো, কষ্ট হচ্ছে? নিচে নেমে এসেছে। শিগগিরই গঙ্গা দাইকে খবর দে। আরে হাতের কাজটা ফেলে রেখে আগে যা না, তাড়াতাড়ি যা। मन जोड़ानो एक मन जोड़ानो तुम एखे बस आब्दुल घरटा ठीक कर आसि दीदी दीदी देखो बेचारा मुखटार अवस्था एक बार देखो मुखखाना देखो क्या ठीक ही तो बोले और वो सब नाकी काम ना कारा जे देखते जाए ये बुझी ना बापू थिएटर के तुम्हें नाके करना बोल ले बस कर हाँ ये रोज रोज तुमरा जे नीचे दर ये व्यापारे की झगड़ा करो ये बुझी ना बापू हाँ ताटी ताटी काश फैल मो तो एक जन गुनी मानुष के प्रति पदे ये बाबे हेव कर दे किंतु एकदम ठीक ना है हाँ ताई बुझी गुनी मानुष ता गुने नमूना किचु देखे चेन ना कि ना ना देखा है नहीं तो अब देख लो पहले देख के ही बोल बे सीधा अभी चुप करो आपने कब जावेन बोलूँ ना टिकटें बंदोबस्त करे दबो होएगा लो तब तब भाया एक टा कथा किंतु ठीक तुम्हारे थिएटरे दिन प्राय शेष क्या नो कितना बाढ़छे धैर्य धरो गो धैर्य धरो एखोनो तार आसार समय हयनि कष्ट ना करले कि आर केष्ट मेले ओ मेजे बौ तुमि बरং बाइरे जाओ तुमि पोआती मानुष चोखेर सामने एसब देखले आबार जदि तोमार शरीर खाराप हय आमार किछु हबे ना আমি থাকবো মা আমি থাকি না আমার শরীর খারাপ হবে না শরীর কি আর নিজের বসে গো তুমি বাইরে যাও ছেলে হলেই ভেতরে এসো ও মা ওকে বলুন না আমি থাকি আমার শরীর খারাপ হবে না কিচ্ছু হবে না अरे गंगा तु कि उन्नी जो थकबें तक थकबें तु तोर काज कर अरे गंगा तु कि उन्नी जो थकबें तक थकबें तु तोर काज कर कपड़गुलो एदिक सेदिक करो ना एगुलो नोंगरा कपड़ ओ ओटा हाथ दिओ ना ওদিকে রাখো, বসতায় বসো, না তো বাইরে গিয়ে বসো। মোটেই থিয়েটারে অতি অভিনয় হয় না। চুপ কর। তুই যে রাত দিন মেয়েলি ঘ্যান 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 করিস, হ্যাঁ? এই তুই অভিনয় নিয়ে একটা কথা বলবি না। শেষ দা প্রভাস ভাইয়া, আবার ওকে বুঝিয়ে বলো না, ও ঠিক বুঝবে। প্রকাশ ভাইয়া, বয়স্কোপ দেখা শুরু করো। আহা লাইরিদা, আপনি আবার সেই ছবি আর থিয়েটারের লড়াইতে ঢুকে গেলেন। হ্যাঁ বলি, এদিকে যে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ও প্রকাশ ভাইয়া, ঘরে কি আজকে চায়ের রেশন নাকি? হ্যাঁ বলি, একটু দেখো না যদি কিছু ব্যবস্থা ব্যবস্থা করতে পারো। আমি দেখছি। এই বেকার, যা না গিয়ে দেখ তো হলো কিনা। যা কিরে, যা। একদম টিচিচ করে। তখন তো করছিস, কি করছিস? হ্যাঁ আরো শুরু কর, এতে তো চোরের নাক কাটা যাবে, নাড়ি কাটা যাবে না। তুমি আর গঙ্গাদাইকে শিখিও না তো, সে তার সইবে না। কিচ্ছু হবে না, ভাই হবে তো, তাই না? ভেতরে আছে, এক্ষুনি ভাই হয়ে যাবে। মহারানী এবার গেলেন কোথায়? রান্নাঘরে তো নেই। বাড়ি শুধু সব এ ঘরে নাকি? এই মেজবউ কোথায় রে? ভেতরে। তিনি কি করছেন? এই যে শোনা যাচ্ছে, মেজবউ বলে বাইরে যে এক ঘর লোক এসে বসে আছে, তাদের জন্য কি আর চা জুটবে নাকি? কাজে ফাঁকি দেওয়ার জন্য এখানে এসে বসা হয়েছে। কথা কি কানে গেল? কি হলো?